ভাগ্যিস হাফ প্যান্টটা ছিল, নাহলে ওরা সিঙ্গাপুরি কলা বেরিয়ে গেছে। না না কিছু না, এত লোভ দিদি তোমার, এত লোভ। অনেকদিন কিছু খাইনি, একটু দুধ দনা, একটু দুধ দনা, একটু দুধ দনা। ভাই বুঝতে পারছো কিছু? কিছু কি বুঝতে পারছো তোমরা? ভিতরে খেলা হচ্ছে গো। বলছি সোনা গাছের ব্লগ দা, বলছি তুমি একটা মেয়েও জুটাতে পারোনি, সিঙ্গেল মাল চলেছে, লোভ দেয় চতুর্দিকে মারা, লোভ দেয় চতুর্দিকে মারা। এক চুমুতে 2 লাখ, 2 চুমুতে 4 লাখ। 15 বছরের ক্ষুধার্ত হাউন্ড ডগ, পেট্রোল দিয়া নেই বান্টে ধরে দিলে আগুন লাগিয়ে দিবো, ল্যাবরা দেখি সব হাবাস চলে যাবে একসঙ্গে। ঠিক কাহায় ঠিক কাহায় দাদা, এদিকে এদিকে এদিকে। বলছি খাবেন না নন ভাত, না মানে মটন চুস্তা, এইরকম খাবারের চিনি ঠু শালা। বলছি শুন, এই চুস্তা খোর টাকে একটা বেস্ট প্রোডাকশন অ্যাওয়ার্ড দেওয়া হোক। একদিকে চলে কন্ডোম রিস, হ্যারি যার নেই কোনো শেষ। বলছি দাদা এটা কোন দেশ, কোথায় গেল গো তোমার ড্রেস? এটা মনে হচ্ছে সব থেকে গরিব জিতি। Hi guys, this is DecentRoaster. Welcome to another episode of Kichu Pagol Kichu Chagol. এখানে এখানে আমি কীর্তন করব। বস্ত্র হরণের নাম শুনছি, এবার বড় বান্টু মানে হাফ প্যান্ট হরণ। দিদি গো তোমার কি প্রতিভা মাইরি, ভাগ্যিস হাফ প্যান্টটা ছিল, নাহলে বড় সিঙ্গাপুরি কলা বেরিয়ে গেছে। না না কিছু না, তাই বলে রাস্তায় খোলা খুলি, এত লোভ দিদি তোমার, এত লোভ। একটা দিদি কমেন্ট করছে, ভেরি নাইস, কি লোভী রে দিদিটা, মানে তুমিও সুযোগ পাইলে খুলে দেবো। আর তুমি কি পড়ছো, ধুতি? দেখো এটাও কিন্তু একটা ব্লগ, কেমন লাগছে কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোদের তো কোনো আর কাজ নেই ঠিক আছে, ওগুলাই মনে কমেন্ট করতে হয়, শালা ডুবিয়া মোর। কেমন লাগছে আমাদের দুজনকে? কোডিং অত ফ্লাইং কিস দিয়ে কোনো লাভ নেই, আন্ডার প্যান্টটা 1 ইঞ্চি বড় বড় আর বরঞ্চ লাভ দিন। ওই ছাপরি 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 ইবে লোভে বিচি মাথা উঠেছে। আইসক্রিম রাখার নতুন ট্রি, দেখছো তো কত রকমের স্টাইল হয় আইসক্রিম খাওয়ার, আর কত রকম জায়গা হয় আইসক্রিম রাখার। তাহলে নোংরা মাল, পুরো নোংরা মাল। সরি আপনাকে বিরক্ত করলাম, আসলে আমার একটু দুধের দরকার ছিল, আজকে দুধওয়ালা আসেনি। মানে কি তো দুধের দরকার, তো গরু কাছে যা, গরু কাছে যা দুধ দিয়ে এলে। ঠিক কাহায় ঠিক কাহায়, এই মালটা বৌদির কাছে জিয়া করে, দুধ দনা একটু, মুই অনেক দিন কিছু খাইনি, একটু দুধ দনা, একটু দুধ দনা, একটু দুধ দনা। আরে হেরে তুই না এখানে পড়তে আসছিল, কি হারামি দেখো। আরে তুমি কি করো, আরে তুমি থাম রে থাম থাম, ও দাদা গো তুমি এখানে পড়তে আসছো, আরে থাম লে বড়া। কে শুনে কার কথা, নাইট ক্লাস বড়া, পড়তে এসে অন্ধকারে শুধু বড়া নাইট ক্লাস। শিট আমি তো ফেল করে গেছি, ফেল হয়ে গেছি ঠিক আছে, আরো দুধ খা। এই জন্য কেনা বলছিল ফ্রিতে দুধ খেতে, না কে বলেছে সেটা এখন মনে পড়ছে নি, নিশ্চয় কোনো একটা ভদ্রলোক বলেছে। না সে সে যাকে সেসব কথা, এখন দালালরা কি করে একটু শুনে লবো। ভাই বুঝতে পারছো কিছু, কিছু কি বুঝতে পারছো তোমরা, ভিতরে খেলা হচ্ছে গো। কোনো শব্দ নেই কেন, এটা কি সাইলেন্ট খেলা? আরে বলি শুন, গাড়ি চলবে শব্দ হবে নি, এরকম কোনোদিন হয় নাকি? হিংসা হিংসা হিংসা, অনে ওখানে কড়াকড়ি খেলেন, আর মরে দাদা এখানে দিয়ে লোভ দেয় রে, লোভ দেয় রে, লোভ দেয় রে। ভাই চলো তাহলে তোমাদের একটা রুম আমি ভিতরে ঢুকে দেখিয়ে দিয়ে আসি, এরকম বসার একটা জায়গা পাবে। তুই কি বে, কাপেল পার্কে কি লোক বুঝতে যায়? বলছি সোনা গাছের ব্লগ দা, বলছি তুমি একটা মেয়েও জুটাতে পারোনি, সিঙ্গেল
মাল চলেই সে লোভ দেয় চতুর্দিকে মারা, লোভ দেয় চতুর্দিকে মারা। উপরে ছাউনি দেওয়া থাকবে, প্রায় সবকটাই উপরে তোমার ছাউনি দেওয়া থাকবে। বলো না করতে করতে যদি বৃষ্টি আসে সেই জন্যই যাবো, আর যেখানে ছাউনি নেই সেখানে কি করবো, দাদা দিদি ধুতি তুলিলে ওরা তুলবে, ন্যাচারাল ডিজাস্টার। আজকালের মেয়েদের পটানোর ইজি ট্রিক কি? আমি তো পড়বো স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলে যার অনেক টাকা। কত্তি কি বে কি বলে এ কত্তি, তুমি তোমার মুখটা কোনো দিন আয়নায় দেখো, বার করবো দেখবো কি, আবে এ তো পুরো ঠাকমার মতো দেখতে নেই। বলে কি স্মার্ট হ্যান্ডসাম যার অনেক টাকা আছে, আর অন্য কিভাবে পড়বে আমি জানি না, আমি আমারটা বললাম। আরে বুঝতে পারছি তুমি বিশাল বড় হুনু হয়ে গেছো। কত্তি তোনে শুন, মুখটা দেখ মনে যেন মনে হচ্ছে নি চায়না নতুন একটা স্যাম্পল লঞ্চ করছে। টাকা কেন চান? কারণ টাকা ছাড়া দুনিয়া চলে না। আপনা স্বপ্ন মানি মানি, আপনা স্বপ্ন মানি মানি, আপনা স্বপ্ন রিজেক্টেড অল ঠাকমা। হিন্দি সিরিয়াল ভাই, যা দেখে নিউটন ল অফ ভুলে যাবে, দেয়ার ইজ এ নো লজিক, দেয়ার ইজ এ নো সায়েন্স। ওই জন্য আমি বলি তোনে কলা দিয়ে মুড়ি খা, তুই খাবি বার করু না, এটা না অন্য কলা ওর সেটা দিতে হবে তাই তো। কি বলো কি বলো, আচ্ছা ডাইরেক্টর, ও ডাইরেক্টর আর রাইটারটাকে কি আর গো বিতি আগুন লাগিয়ে দিতে পারেন কার। আর কইটি তনকার হাসতে হবে না ঠিক আছে, ওইটি তোমার নাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করছো নাই করোনি, দিনের বেলাও করবি নি রাত্রি বেলাও করবি নি, যে করে দেনা গো সাবস্ক্রাইব। ঠিক আছে টাটা।